আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয়। বিশিষ্ট সমাজসেবী খানাকুলের ব্যবসায়ী শেখ মতিয়ার হোসেন বাপি, তাকে কিন্তু মহামানা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে মেমেন্টো তুলে দেওয়া হলো, স্মারক উপহার তার অনবদ্য ভূমিকা সমাজে থাকার জন্য। দেখুন কি বলছেন মহামেডানের অন্যতম কর্মকর্তা শেখ আবিদ হোসেন। বাপিদা, সত্যি বলছি আমি তিন বছর ধরে শুধু নাম শুনে যাচ্ছি যে বাপিদা আছে নামটায় কানাকুলে, যিনি মানে এমন লোক যে গরিব থেকে নিয়ে প্লেয়ারদের থেকে নিয়ে সবাইকে, সবাই এনার ভক্ত। আমি আজকে মানে খুব ভগবান যে আজকে বাপিদার সামনে আমি পেয়েছি, বাপিদার নাম্বার নিয়েছি। এবার বাপিদাকে এই ক্লাবের তরফ থেকে একটা ছোট মোমেন্টো আমরা দিচ্ছি, এটা আমাদের ভাগ্য যে বাপিদার মতন লোককে আমি দিতে পেরলাম ক্লাবের একটা মোমেন্টো। ক্লাবের নাম মহামনা স্পোর্টিং ক্লাব, কলকাতা মহামনা স্পোর্টিং ক্লাবের তরফ থেকে আমরা বাপিকে এই মোমেন্টোটা দেখুন না লেখা আছে মহামনা স্পোর্টিং ক্লাব, এটা আমি বাপিদাকে কিছু বলবো। বাপিদা, এই মহামেডানের মতো একটা শতাব্দী প্রাচীন ক্লাবের পক্ষ থেকে এই ধরনের সম্মান, কী বলবে? কী বলবো, বলার তো ভাষা পাচ্ছি না। সবাই ভালোবাসা, নিঃশ্রমিক ভালো কিছু কাজ করেছি বা মানুষের থেকে কাজ করি, সেটাই আল্লাহ পাকের তরফ থেকে আমাকে এটা দিয়েছে। আর চেষ্টা করবো যে এরকম সারা জীবন যতদিন বাঁচবো মানুষের সেবা করতে থাকবো, এরকম করে এন্টারটেনমেন্ট সবাইকে দিতে থাকবো, মানুষের পাশে থাকবো।